आगे दिन जा आज के तारपरे आलोचना करछे त्रुटि त्रुटि की जिनिस त्रुटि साधारणत आमरा देखलाम जे क्लासे विभिन्न कणागुलो विभिन्न ज्यामितिक आकार निये थाके एवं तारा कौणिक अवस्थाने थाके पृष्ठ केंद्रे थाके एवं देह केंद्रे थाके एइगुलो साधारणत एदेर अवस्थान है एवं निर्दिष्ट ज्यामितिक आकार निये थाके। এবার ঘটনা হলো যে প্রত্যেক ক্লাসের ক্ষেত্রে যে এইভাবে নির্দিষ্টভাবে কণাগুলো নির্দিষ্ট জায়গায় থাকবে এবং 100% থাকবে তা নাও হতে পারে। কেমন একটা ঘরে অনেক লোক বসে আছে, বসার জায়গাতেই বসে আছে, যেগুলো সিট দেওয়া আছে সেখানে বসে আছে, কিন্তু কিছু কিছু লোক বা ক্লাসের ক্ষেত্রে কিছু কিছু স্টুডেন্ট ওই বসার জায়গা বা দেও অন্য জায়গায় বসতে পারে, তাহলে ও কি হলো নির্দিষ্ট যে বসার জায়গা সেই জায়গা থেকে বিচ্যুতি। ঠিক একইভাবে কোন ক্লাসের ক্ষেত্রে যদি কোন কণার যেটা নির্দিষ্ট অবস্থান সেই অবস্থান থেকে ও অন্য কোনো জায়গায় চলে যায় বা অন্য কোনো জায়গায় গিয়ে অবস্থান করে বা ক্লাসের মধ্যেই আছে কিন্তু যেটা নির্দিষ্ট স্থান সেটা বাদ দিয়ে অন্য কোথাও আছে, তার মানে আমি তখন বলবো তার গঠনে কিছুটা অসম্পূর্ণতা পাওয়া গেল বা ত্রুটি পাওয়া গেল, সেটাই হচ্ছে ক্লাসের ত্রুটি। ত্রুটিকে সাধারণত এখানে তিন ভাগে ভাগ করা হয়েছে, বিন্দু ঘটিত, রেখা ঘটিত, তল ঘটিত। তার মধ্যে 12 যেটা আছে শুধুমাত্র বিন্দু ঘটিত, বিন্দু ঘটিতকে আবার প্রায় ভাগে ভাগ করেছে স্টয়সিওমেট্রিক, নন স্টয়সিওমেট্রিক, ইম্পিউরিটি বা অসিদ্ধ অশুদ্ধ জনিত। স্টয়সিওমেট্রি জেনারেলি যেটা হবে সেটা হচ্ছে শূন্যতা জনিত, মানে এখানে কিছু ভ্যাকান্সি তৈরি হবে ক্লাসের মধ্যে, মানে ক্লাসের মধ্যে অবস্থিত কিছু কণা ওইখান থেকে বেরিয়ে যাবে। এই শূন্যতাজনিত ত্রুটির মধ্যে কীরকম হয়, কেমন কোনো একটা ক্লাস ওর যে জায়গায় অবস্থান করা উচিত ও সেই জায়গা থেকে বেরিয়ে গেছে, তাহলে সেইখানে সে নাই, তাহলে সেটা হলো শূন্যতাজনিত। কিন্তু এখানে ক্লাসটা আবার তড়িৎ প্রসম হয়, কীরকম হয় ক্যাটায়নটা হয়তো বেরিয়ে গেল তার বদলে ও একটা পজিটিভ চার্জ লাগে, জেনারেলি এখানে অ্যানায়নগুলো বেরিয়ে যায়, অ্যানায়নের বদলে সেইখানে একটা ইলেকট্রন রেখে দেয়, তাহলে টোটাল চার্জটা ব্যালেন্স হলো কিন্তু সংখ্যাটা কমে গেল, সেই জন্য এটাকে শূন্য স্থানজনিত ত্রুটি বলা হয়েছে বা শূন্যতাজনিত। শর্টকির ক্ষেত্রে কি হয়েছে, কণাটা বেরিয়ে যায় তো বেরিয়ে যায়, তার বদলেও একটা নেগেটিভ চার্জ রেখে গেল, তাহলে এখানে মোটের উপর সংখ্যা কমে গেল অর্থাৎ ঘনত্ব কমে গেল, এইখানে ঘনত্বটা কমে যায়। আর ফ্রেঙ্কেলের ক্ষেত্রে কি আছে, ওই ক্লাসের মধ্যেই থাকবে কিন্তু ও নির্দিষ্ট অবস্থান থেকে অন্য কোনো জায়গায় থাকবে, ফলে এখানে ঘনত্ব একই থাকে, এটাই হচ্ছে পার্থক্য। এইখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্রেঙ্কেল আর শর্টকি দুটির পার্থক্য খুব পরে পরীক্ষায়, সুতরাং এই দুটো খুব ভালো করে পড়তে হবে, দুটোই শূন্যতাজনিত কিন্তু এখানে শূন্যতা হয় কি অ্যানায়নটা বেরিয়ে যায় তার বদলে নেগেটিভ চার্জ এখানে, তার ফলে কি হয়েছে মোটের উপর সংখ্যাটা কমে যায় কিন্তু তড়িতের দিক দিয়ে দেখলে দেখা যায় সেটা প্রসম হয়, কিন্তু ফ্রেঙ্কেলের ক্ষেত্রে ওইখানে ওই অবস্থান থেকে অন্য কোনো অবস্থায় থাকে চলে যায় কিন্তু ক্লাসের মধ্যে থাকে। এরপরে যেটা আছে নন স্টয়সিওমেট্রিক, এখানে ধাতব আধিক্যজনিত বলা হয়েছে, কেমন ক্লাসের মধ্যে অবস্থিত কোনো একটা কণা হঠাৎ করে বেড়ে গেল সেটা আধিক্যজনিত, ক্যাটায়ন যদি বেড়ে যায় তাহলে ক্যাটায়নের আধিক্যজনিত ত্রুটি, অ্যানায়ন যদি বেড়ে যায় তাহলে সেটা অ্যানায়নের আধিক্যজনিত ত্রুটি। আমি উপরে দুখানা কোয়েশ্চেন দিয়েছি, ক্যাটায়নের আধিক্যজনিত ত্রুটি আর অ্যানায়নের আধিক্যজনিত ত্রুটি, তার মধ্যে অ্যানায়নের আধিক্যজনিত ত্রুটিতে যে ঘটনাটা আসবে সেটা হচ্ছে এফ কেন্দ্র, এফ কেন্দ্র কোয়েশ্চেনটা খুব থাকে পরীক্ষা এবং খুব ইম্পর্টেন্ট। জিনিসটা কি এফ কেন্দ্র হচ্ছে কি, যেমন ওইখানে দুখানা কোয়েশ্চেন দেওয়া হয়েছে যে এনএ বাসপে এনএসিএলকে হলুদ দেখায় কেন, কে বাসপে কেসিএলকে বেগুনি দেখায় কেন, জেনারেলি আমরা জানি এনএসিএল সাদা হয় কিন্তু ওটাকে যদি সোডিয়াম বাসপে উত্তপ্ত করা হয় তাহলে সেটা হলুদ হয়ে যাবে, কেমন হবে এনএসিএল এর ক্ষেত্রে, এনএসিএল এর গঠন যদি এরকম হয় ক্লাস তাহলে বিভিন্ন জায়গায় এনএস আর সিএল আছে, এবার এটাকে এনএ বাসপে উত্তপ্ত করা হলে কি হবে, এই যে এনএ প্লাস সিএল মাইনাস গুলো আছে তার মধ্যে কিছু এনএ বাষ্প থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে এ আবার এনএ প্লাস হলো, যে এনএ প্লাস হলো ওই এনএ প্লাসকে দেখে কিছু সিএল মাইনাস, সব সিএল মাইনাস না কিছু সিএল মাইনাস ওই এনএ প্লাসের কাছে চলে আসলো,
তাহলে সিএল মাইনাস চলে গেল মানে নেগেটিভের অভাব হলো, সেই ইলেকট্রনটা এসে সেই জায়গাটা পূর্ণতা দিল, ফলে পরিত্যের দিক দিয়ে সেটা প্রসম হলো, কিন্তু সিএল মাইনাসটা চলে গেল। এই যে এইখানে অ্যানায়ন শূন্যতা জনিত ত্রুটি দেখা গেল এবং সেইখান থেকে নেগেটিভটা বেরিয়ে গিয়ে ইলেকট্রন সেই জায়গাটাকে ফুলফিল করছে, 100% হবে না কিছু পার্সেন্টেজের ক্ষেত্রে, তখন দেখা যাবে এই যে ইলেকট্রন গ্রহণ বর্জন হচ্ছে, ফলে এটা সাদা থেকে ইয়েলো দেখাবে। ঠিক সেম ঘটনা ঘটবে পটাশিয়াম বাষ্পে, পটাশিয়াম বাষ্পে যদি কেসিএলকে আমরা উত্তপ্ত করি তখনও তাই হবে, সিএল মাইনাসটা চলে যাবে কে প্লাসের কাছে আর ওই ইলেকট্রন যেটা ছাড়বে সেটা সিএল এর জায়গায় চলে আসবে। এই ঘটনাটাকে বলা হয় এফ কেন্দ্র, এবং এই এফ কেন্দ্রের জন্যই এই ঘটনাগুলো ঘটে। ঠিক একইভাবে ক্যাটায়নের আধিক্যজনিত ত্রুটি, এইখানে যদি দেখা যায় জিঙ্ক 2+ থাকে, অক্সিজেন 2- থাকে, ও কি করে অক্সিজেন 2- দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, যে হাফ O2 হলো, তাহলে এই দুটো ইলেকট্রন কি হলো, দুটো ইলেকট্রন এক্সট্রা থেকে গেল, তার মানে অক্সিজেন বেরিয়ে গেল, মানে কি ক্লাসে ZN 2+ বেড়ে গেল, এ তো ক্লাস হয়ে বেরিয়ে গেল, এই আলাদাভাবে ক্লাস তৈরি করলো, তাহলে এখানে ক্লাসের মধ্যে বেড়ে গেল ZN 2+, এখানেও সেই ইলেকট্রন গ্রহণ বর্জন চলছে, ফলে এই ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ বর্জনের ফলে এক্সাইটেড হচ্ছে, উত্তেজিত হচ্ছে, তখন ওটা হলুদ বর্ণ ধারণ করছে। এই দুটো খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইম্পিউরিটি, ইম্পিউরিটির দুটো ভাগ হয় এন টাইপ আর পি টাইপ। কি জিনিস এখানে আছে, ব্যান্ড থিওরি, ব্যান্ড থিওরি হচ্ছে অর্ধপরিবাহী থিওরি। সাধারণত আমরা দেখি গ্রুপ 14 যে সমস্ত এলিমেন্টগুলো আছে 14-তে কার্বন বাদে বাকিগুলোর শেষে 4টে ইলেকট্রন থাকে এবং ওরা সহজে তড়িৎ পরিবহন করে না। আমরা ওহমের সূত্র থেকে জানি যে টেম্পারেচার বাড়ালে সাধারণত রোধ বেড়ে যায়, আর রোধ বেড়ে গেলে রোধ মানে বাধা, তার মানে তড়িৎ পরিবহন ক্ষমতা বেড়ে যায়। কিন্তু এদের ক্ষেত্রে একটু আলাদা, গ্রুপ 14 এর ক্ষেত্রে, গ্রুপ 14 মৌলগুলোর ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে তড়িৎ পরিবহন করার ক্ষমতা বেড়ে যায়। এই বিষয়টা নিয়ে আবার এক সময় একদিন আরেকটু আলোচনা করে দেবো, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। আজকের মতো এতটাই।